আমাদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। অবিলম্বে তরুণ জেনাম নারায়ণগিরির গ্রেফতার চাই, গ্রেফতার চাই, করতে হবে। অবিলম্বে নারায়ণগিরি এবং তরুণ জেনাকে গ্রেফতার করতে হবে। হাজার হাজার মানুষের অর্থ লুট করলে কেন তরুণ জেনা? নারায়ণগিরি জবাব চাই, নারায়ণগিরি। গাড়িটা উঠে কি মন্দির আছে? রাস্তা কয়া হতো, রাস্তা আছে তো, ঝাটিমুটি ঘর নেই, আরে একটু বেশি লাগবে।
কাজ করি এইরকম পরিশ্রমের টাকা কেন মেরে নিয়ে চলে গেল, শাস্তি চাই। কত কষ্ট মানুষের তৈরি হয়ে এত টাকা উৎকার করে আমাদের সর্বনাশ করলো কেন? আমি বলতে পারি, বিশ্বাস করিনি আমার এই টুকুটুকু বাচ্চা বলে, এই টুকুটুকু বাচ্চা আমার ভাই কত কষ্টে টাকা গুলো নিয়ে বদমাশ চলে গেছে।
টাকা দিয়েছিলাম, 7 লাখ টাকা দিয়েছে আমার ভাই। রাইত 20 করে কাজ করে আইজ আমার একজন ভাইকে অপারেশন করেছে, 3 লাখ টাকা দরকার। সব সময় ডাক্তার চলছে চলছে, কেন এরকম বদমাস করে নিয়ে চলে গেল? আপনার নাম? আমার নাম প্রতিভা মাঝি। আমার ছেলে ক্লাস 2 এখানে পড়ে, ওটা নার্সারি স্কুল। ওখানে স্যার গার্ডেন এর দিদিমণি সে এখানকার টাকা নিয়ে ব্যাংক খুলে পালিয়ে গেছে। এবার এই বাচ্চাগুলো কি করবে? বাচ্চাগুলো 3 মাস ভর্তি হতে মানে ক্লাস শুরু হতে মানে পরীক্ষা হতে বাকি, কোনো স্কুল নিচ্ছে না আর সার্টিফিকেটও দিচ্ছে না, ওরা তো নেই কে দেবে সার্টিফিকেট। এবার কি করা হবে? প্রশাসনিকভাবে আপনারা কোনো মানে এখানে যে নেতা টেতা আছে তারা কি ব্যবস্থা নেবে? ওরা তো বলছে আগে টাকার ব্যবস্থা, পড়াশোনা করে আগে, কোনো পড়াশোনার দরকার নেই, আগে টাকাটা চাই। বাচ্চার 1 বছর ভবিষ্যৎ চলে গেলে সেটা থাকবে না, কিন্তু টাকাটা পুরস্কার করতে পারবে ওরা। আমরা চাই আমাদের বাচ্চা কিভাবে পড়বে আমরা এটা চাই। আপনার নাম? আপনার নাম বললাম রত্না জানা। ওখানে কত গ্রাম সোনা রেখে কত টাকা দিয়েছিল আপনাকে? 8 গ্রাম সোনা দিয়েছি, 5000 টাকা নিয়েছি। ব্যাংকের থেকে এখানে কম, এখানে রেখেছিলেন কেন? রেখেছিলাম বলতে আমাদের বাড়ি সামনে হয়, আমরা তাড়াতাড়ি গয়না তুলে নেব, এর জন্য সামনে রেখেছি। ও কি তা গয়না রিটার্ন করেছে? না দেয়নি। এখন কি করবেন? এখন কি করব? সবাই তো বলছে কি করব, এই তো সবাই তো বিভ্রান্তে পড়ছে। এখন সবাই যেটা মনে করবে সেটাই হবে, আমরা হোক মেয়ে ছেলে কোথায় যাবো কি করবো? ব্যাংকের থেকে গয়না রেখে যে টাকা নিয়েছিলেন, এখানে কি বেশি সুদ দিতে হতো না কম সুদ দিতে? বেশি সুদ দিতে। আপনার নাম? আমার নাম শ্রী প্রভাত কুমার পণ্ডা। কত টাকা রেখেছিলেন? আমার 8 লক্ষ মতো প্রায় টাকা। হ্যাঁ। কত বছর রেখেছিলেন? ওটা আজকে প্রায় 4 বছর হবে এরকম। আমার পাসবই অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে তুলে নিয়ে আমি ফিক্সড করতাম, সেভিংসে জমা করতাম, তারপরে ওটা অ্যাকাউন্ট হয়ে গেলে ফিক্সড করতাম, এইভাবে পরপর করে নিয়েছে। ব্যাংকের থেকে কি ওনার সুদ বেশি ছিল? হ্যাঁ, ওনার সুদ একটু বেশি ছিল। তারপরে ও কী করতো, ওদের যখন মানে টাকা পয়সার প্রয়োজন হতো আমাকে বলতো যে কাকু মামা আমার কাছে হচ্ছে 20,000 টাকা আছে নাকি দিতে হবে, 1 লাখ টাকা আছে নাকি দিতে হবে। এই বলে আমি তখন কি করতাম, আমার হেড়িয়া ব্যাংকে একটু পাসবই ছিল, সেখান থেকে টাকা নিয়ে এসে আমার সেই ব্যাংক থেকে টাকা নিয়ে এসে এখানে দিয়েছি স্যার। আর যে আমার অন্য কোনো এদের ব্যাপারে এদের একটা সঙ্গে এত বিশ্বস্ত হয়ে গেছে স্থানীয় ছেলে, আর এত বিশ্বস্ত হয়ে গেছে যার জন্য আমরা এইভাবে, শুধু আমি নয় আমার মতো হাজার হাজার মানুষজন মা বোনেরা এইভাবে টাকা দিয়েছে। এমনকি আমি যেটা শুনছি এখন, আমাদের যে ইন্দিরা আবাস প্রকল্পে যেসব টাকা গরিব মানুষরা দিয়েছে, ব্যাংক থেকে তারা তুলে নিয়ে এসে স্থানীয় এখানে রেখেছে, এখান থেকে নিয়ে তারা রোজকার মানে খরচপাতি করছে, জিনিসপত্র কিনছে, সেই সব টাকাও সব নিয়ে চলে গেছে। এমনকি তাদের কাছ থেকে কিছু কিছু যে সোনা যারা বন্ধক রাখছে তাদের কাছ থেকে মানে বলছে তোমাদের সোনা দিয়ে দেবো, তোমাদের ডকুমেন্টও তার টাকা পয়সা মিটমাট করে দিয়েছে, ডকুমেন্টস নিয়ে সই স্বাক্ষর করে নিয়েছে, কিন্তু সোনা ফেরত দিচ্ছে না, দেয়নি। তারপরে ওই যে আপনার আইসিএসই বলে হবে এখানে এ করবে স্কুল হবে বলে মানে ইন্টারভিউ করলো, এই ইন্টারভিউতে আমাদের বাজকুল কলেজের প্রফেসর মশাই এলেন, বাংলার প্রফেসর আসছিলেন স্যার, আইসিএসই বোর্ডে হবে বলে মানে ইন্টারভিউ নিল, প্রায় 70-80 জন মেম্বার এখানে বেকার যুবতীরা তারা সেখানে ইন্টারভিউ দিল, বাজকুল কলেজের প্রফেসর বাংলার প্রফেসর আসছিলেন এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমাদের এখানে স্থানীয় তেঁতুলবাড়ি যতীন্দ্রনারায়ণ বিদ্যা মন্দিরের মানে শিক্ষক মহাশয় আসছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন এরা যদি আসেন তাহলে আমরা ভাববো যে নিশ্চয়ই এটা সব সঠিক হচ্ছে, সঠিক পথে চলছে এরা। তার জন্য স্যার আমার 2 জন কেন্দ্রের ছিল, আমার মেয়ে ছিল স্যার, আমার মেয়ের জামাই আমার জামাই বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা ডোনেশন দিয়েছে, বলছে কাডুয়ারি থেকে চলবে, আরও একজন কেন্দ্রের থেকে 1 লক্ষ টাকা দিয়েছে, আমার মেয়ে বাড়ি এখন কি কথা শুনবে স্যার আপনারা বলুন। আপনি সেই জন্য শুধু এই টাকা নয় চাকরি নয় সমস্ত বিষয়ে এই যে চিট ফান্ড এইভাবে করে নিয়ে চলে গেছে, তরুণ জানা এবং নারায়ণ গিরি তরুণ জানে সবটাই জানে। আমার গৌরাঙ্গ ভাই আমাদের পঞ্চায়েত সদস্য এলাকার, তিনি বললেন তরুণ জানাকে নিয়ে বসা হচ্ছে বারবার, কিন্তু ও কোনো মতেই মুখ খুলছে না। এবং তরুণ জানা কোথায়? তরুণ জানা তার বাড়িতেই আছে। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন?
আমরা অভিযোগ জানি, আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ বলছে ওকে নিয়ে বসুন, আপনার যদি না কিছু হয়, যদি আপনারা কোনো কিছু সন্ধান মানে পান, এবং নারায়ণগিরি চলে গেছে, ও নিশ্চয়ই জানে, তরুণ নিশ্চয়ই জানে ও কোথায় আছে, ওকে নিয়ে বসুন, যদি ও কিছু না বলে আপনারা অবিলম্বে এফআইআর করবেন, এফআইআর করলে আমরা আইনানুক ব্যবস্থা চলবো। মেয়ের জন্য আর একজন ক্যান্ডিডেট জন্য আমার রিলেটিভে, তার জন্য 100,000 টাকা দিয়েছি আমি দিয়েছি একটা আমার মেয়ের জন্য সাংস্কৃতিক বিভাগে। জানুয়ারি থেকে আমাদের কাজকর্ম চলবে, হ্যাঁ গঠন পাঠন শুরু হবে। বাবু তোমার নাম কি? সুভায়ন মাঝি। কোন ক্লাসে পড়ো? টুয়ে। তোমাদের ক্লাসে কতজন পড়ে? 36 জন। 36 জন। স্কুলে মোট কতজন পড়ে? 250 জন। 250 জন। স্কুল বন্ধ? স্কুল বন্ধ কবে থেকে? বৃহস্পতিবার থেকে। এবার কোন স্কুলে পড়বে? তাই যাবো। আমার নাম গৌরাঙ্গ সাউ, উত্তর কলম দানবাড়ি। ঘটনাটা কি? ঘটনাটা প্রগতি মিশন এবং প্রগতি কোচিং সেন্টার যেটা, ওইটা থেকেই উৎপত্তি হয় এখানে, মানে ওদের আগামী দিনের পথ চলা, তারপরে ওদের ব্যাংকিং পরিষেবাগুলো, প্রগতি ফার্মার্স ক্লাব বলে প্রগতি মানে সেটা হয়, তার অর্থকরী সম্পদ, এবং সেখানে লেনদেন হয়, এবং প্রথম ফার্স্টে সোনা বন্ধক রেখে টাকা পয়সা প্রদান করত। তো সে থেকে এবারে বিভিন্ন রকম পরিষেবা বলতে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট এবং ডেলি কালেকশান, এগুলো থেকে প্রায় কাছাকাছি এখানে 5,000-এর বেশিরভাগ গ্রাহক এখন বর্তমান আনুমানিক এটা, তবে এখানে লেনদেন প্রায় 3 কোটি থেকে 5 কোটি এই রকম একটা পরিসংখ্যান এখন পর্যন্ত এই গণ্ডগোলের এতে আমরা পেয়েছি। তা এটা 2006 সাল থেকে। তো এখন বর্তমান উত্তর কলমদান বাড়ি নারায়ণগিরি এর কর্ণধার এবং তার সঙ্গে সহযোগিতা করে সেকেন্ড পর্যায়ের মানুষ, তো সে হচ্ছে তরুণ জানা, গেলু বলি ডাক নাম, এখানে উত্তর কলমদান বাড়ি সে আছে, কিন্তু ও পালিয়ে গেছে, আজকের বিগত 4 দিন হলো, তো অতএব তাকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং আমরা প্রশাসনিক জায়গায়ও জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে, তো তার বিহিত একটা করার জন্য, এবং এখানকার এলাকার যে মেহনতি মানুষ এবং গরিব মানুষের যে টাকা পয়সা আত্মসাত হয়েছে তার জন্য এখানে খুবই হাহাকার চলছে, তো সেটার কুলকিনারা কিভাবে করা যাবে, আমরা এখানে কিছু কতিপয় মানুষ, আমরা সেটা কিভাবে গ্রাহকদেরকে পরিষেবা দেওয়া যায় সেই জন্য আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে যোগাযোগ করছি কিভাবে মোটামুটি ফেরত দেওয়া যায়। 2006 সাল থেকে চলছে, 2013 সালে সারদা কাণ্ড হয়েছে, তারপরেও এত মানুষ এখানে টাকা রাখছে আপনার এলাকা, এটা বিশ্বস্ততা, কারণ যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে তিলে তিলে গড়ে উঠেছে, বিভিন্ন রকম মানে পরিকাঠামোর ব্যবস্থা তৈরি হয়েছে, বিশাল বাড়ি হয়েছে, জায়গা জমিন কিনেছে, এবং স্থানীয় ছেলে সেই হিসাবে মানুষের কাছে সেম্পেথিক দেখিয়ে টাকা আদায় করেছে। এরা কি ব্যাংকের থেকে অধিক সুদ দিত? ব্যাংকিং থেকে সুদ দিত, বেশি দেবে বলে সেই রকম প্রতিশ্রুতি দিয়েই মানুষজনকে প্রভাবিত করেছে। 2006 সাল থেকে প্রায় 18 সাল, প্রায় 12 বছর ব্যবসা চালাচ্ছে, এদের বিরুদ্ধে কোনো আগে অভিযোগ ওঠেনি? না, আগে কোনো অভিযোগ উঠেনি, তবে কানা ঘোষায় মাসখানিক আগে থেকে মোটামুটি কিছু কিছু যারা যাদের ম্যাচিওর হয়ে গেছে তাদের সার্টিফিকেটগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়িমিশি করছে, আজ দেবো কাল দেবো এইরকম করে করে মোটামুটি সান্ত্বনা দিয়ে দিয়ে রেখে এর টাকা তাকে দিয়ে নিয়ে দিয়ে এইরকম করে মোটামুটি চালিয়েছিল, তারপরে এই তো মোটামুটি সমস্ত ক্যাশ মুখ টুমুখ নিয়ে চলে গেছে। 12 বছর ধরে বেআইনিভাবে যে অর্থ কালেকশন করছে, স্থানীয়রা কেউ মদত না থাকলে তো সম্ভব না, এখানে কোনো প্রশাসনিক কিংবা স্থানীয় কোনো নেতৃত্ব কিংবা কেউ সেই রকমভাবে জড়িত নেই, তবে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্নভাবে, তো তাতে কোনো জায়গায় মহারাজ এসছে,
কোথাও হয়তো কোয়ান্টাই কলেজের প্রিন্সিপাল এসছে, কোথাও মুখবাড়িয়া থেকে, এইরকম নামি দামি মানুষজনরা এসে এখানে সাধারণ মানুষের এখানে প্রতিষ্ঠানের বিশ্বস্ততা অর্জন করেছে, যার ফলে এখানে লোকালি কোনো নেতা কিংবা প্রশাসনিক কোনো কেউ উদ্যোক্তা ছিল না বা এখানে সহযোগিতা করেনি। স্কুলটি এই মুহূর্তে বন্ধ, প্রায় এর স্কুলে 200 জন ছাত্রছাত্রী যেটা জানলাম, এদের ভবিষ্যৎ? এদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত এবং অভিভাবকরা বলছে, কিন্তু আমরা এখন যেহেতু অর্থনৈতিক সংকট এবং অর্থ তজরূপ, যার ফলে এখন যে কোনো অভিভাবকরাই তো তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে পঠন পাঠন বা স্কুলটাকে খুলে রাখার তার যে কমিটি বা বডি কেউ তো নেই, তো অতএব কে বা রিস্ক নেবে সেটা আমরা ভাবছি। তবে অনেকের অভিভাবক থেকে প্রতিবাদ আসছে এবং তারাও সহযোগিতা করতে চাইছে এবং বিভিন্ন কর্নার থেকে পাশের কোনো নার্সারি স্কুল তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, অতএব সেই ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য তারাও চাইছে যে ওই ছেলেগুলোকে যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা হয়তো সে জায়গায় তাদের এখনও ডিসেম্বর পর্যন্ত সেশনে হয়তো সার্টিফিকেট বা তাদের পঠন পাঠনগুলো আমরা চালিয়ে যেতে পারবো। তা তাই আমরা অভিভাবকদের কাছে বার্তা রাখতেছি, তারা যে যদি পারে তাহলে সে জায়গায়ও করতে পারে, বা এখন তার সুব্যবস্থা কী করবে এলাকাবাসী আমরা সবাই মিলে একটা চিন্তাভাবনা নিচ্ছি কী করা যায়।